Assalamu alaikum. Welcome to my channel Shamsul Nahar Blog. চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার মনটা বিশেষ একটা খুব ভালো না, তারপরেও তোমাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরছি, কারণ তোমাদেরও একটু জানার দরকার আছে আমার সময়টা কেমন, কিসের ভিতর দিয়ে যাচ্ছে। তো দেখো, আজকে আমি এই যে নদীটা পার হচ্ছি, প্রায় সন্ধ্যা হয় হয় এই সময়। আমার বাবা খুবই অসুস্থ, হয়তো আল্লাহ বাঁচা মরা সব কিছুই আল্লাহর হাতে, তারপরেও কিছু একটা বোঝা যায়। আমার বাবা খুবই অসুস্থ, বাঁচতেও পারে, জানি না কি হয়। তো বাবাকে দেখতে গেছিলাম, যাচ্ছি এই মুহূর্তে আমরা ট্রলারে করে, আমরা নদীটা পার হচ্ছি, তারপরে আমরা পার হয়ে একটা অটোতে উঠব। তো দেখো কি হয় সামনে, খুবই খারাপ আজকের দিনটা আমাদের জন্য, খুবই খারাপ। তো আমরা নদীটা পার হয়ে যাচ্ছি, মনটা একেবারে, বাবা অসুস্থ তাই দেখতে যাচ্ছি, খারাপ ছিলই মনটা। তারপরে কি হয় আরও একটু তোমরা সামনে দেখতে পাবে, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে সামনে দেখতে পাবে আমাদের সঙ্গে কি হলো এটা। বন্ধুরা না টেনে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আজকের এই দিনটাতে আমাদের সাথে কি হয়েছিল। আমার গলাটাও অনেক বসা, গলা বসে গেছে কোন কারণে, কিভাবে কিসের জন্য গলা বসে গেছে সেটাও তোমরা জানতে পারবে যদি তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো। এখানে আমি নদী পার হওয়ার সময়, এটাকে বলে হাওয়াই মিঠাই, তো আমার দুইটা ছোট ছোট ভাইয়ের মেয়ে আছে, আমি তাদের জন্য হাওয়াই মিঠাই কিনছিলাম, বাবার জন্য ড্রাগন ফল মালটা, এগুলো কিনছিলাম, কিনে নিয়ে যাচ্ছি। নদীটা পার হয়ে আমরা চলে আসলাম, সাথে আমার বড় আপা আছে। এই যে দেখো, আমি আর আমার বড় আপা যাচ্ছি। চলে আসলাম বাড়ি, আমার আব্বাকে দেখতে পাচ্ছ বসে আছে, খুবই অসুস্থ। তো আব্বাকে মালটা কেটে দিলাম, ড্রাগন ফল কেটে সেটা খাওয়াইলাম, তারপরে আমরা দুই বোনেই আব্বার কাছে মাপ চেয়ে নিলাম যে আব্বা অনেক সময় অনেক অন্যায় করছি, মাপ করে দিয়েন। তো আব্বা বলল যে কত মাপ করব, মাপ তো করেই দিছি, এখনও আমার চোখে পানি চলে আসতেছে আব্বার কথা মনে পড়লে। আমি ভিডিওটা যখন করছিলাম তার তিন দিন পরে আমি দিচ্ছি, সময় পাইনি আমি দেওয়ার জন্য। এটা ঘর, আমার বাপের বাড়ির ঘরের রুমের ভিতরে একটু ভিডিও করে নিছিলাম। তারপর দেখো কি হলো, আমি রাস্তায় যখন আমরা রাত্রে আমরা থাকি নাই, ওখান থেকে চলে আসছিলাম, তো যখন আমরা ফেরার পথে আমাদের আমার বড় আপার সাথে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো তার মাথাটা ফেটে যায়, মোটরসাইকেল তাকে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়নি, মোটরসাইকেলটা তাকে টানতে টানতে নিয়ে গেছিলো, তারপরে তার মোটরসাইকেলের হ্যান্ডেলটা 6 ইঞ্চি মাথায় ঢুকে যায়। তো 12টা সেলাই লাগছে, দেখতে পাচ্ছ ব্যান্ডেজ করা, আপা বেডে শুয়ে আছে। তো আমরা এখানে যে কোনো বেড পাইনি, রাত তখন অনেক হয়ে গেছিলো, কোনো ক্লিনিকে নিতে পারি নাই। আমরা 250 শয্যা যে আমাদের খুলনাতে আছে, এটাকে সবাই 250 বেড বলে, ওইখানে নিয়ে গেছিলাম, ওইখানেই ট্রিটমেন্ট হয়েছে। আপা দেখো বেডে শুয়ে আছে, মা পাশে বসে আছে, আব্বা অসুস্থ, তারপর আব্বাকে রেখে মা চলে আসছিল সেই রাতেই, সবাই আসছিল ওইখানে। পাশে দেখো আর একটা বেডে আর একজন শুয়ে আছে, আমরা এভাবেই ছিলাম, এখানে কোনো বেড পাইনি।
এক মা তার সন্তান আইসিইউতে আছে, সেও অ্যাক্সিডেন্ট করেছিল, অ্যাক্সিডেন্ট করে তার একটা পা নষ্ট হয়ে গেছে, সেজন্য সে ছেলেটা বিষ খাইছে। তো ছেলেটা আইসিইউতে আছে, মা কাঁদছে পাশে বসে, পাশে মানে আমাদের বেডের পাশে বসে মা কাঁদছে, ছেলেটা আইসিইউতে আছে, দেখা যায় না এইসব দৃশ্য। তো আমার গলাটা বসে গেছে হচ্ছে, আমার আপাকে যখন মোটরসাইকেলটা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল তখন আমি চিল্লাচ্ছিলাম যে আয়রে আমার বোন, আয়রে আমার বোন, এই বলে আমি অনেক চিল্লাচিল্লি করছি, সেজন্য আমার গলাটা বসে গেছে এইভাবে। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই, এখানে দেখো ডাক্তাররা আলাপ আলোচনা করতেছে যে কী করা যায়। আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর আমার গলা হয়তো ভয়েসটা খারাপ লাগবে। তো রাত 11টা থেকে অনেক দৌড়াদৌড়ি, অনেক চিল্লাচিল্লি, মানে অনেক হইচইয়ের ভিতর দিয়ে যাচ্ছিল। তারপরে সবাই আমাকে ধরে নিয়ে গেল একটু বাইরে চা খাওয়ার জন্য। সারা রাত এভাবে জেগেই ছিলাম, একটা পুরো একটা রাত জেগে কাটাইছি আমি। পরে ফোন দিয়ে সবাইকে, আত্মীয় স্বজন যে আছে সবাইকে ডেকে আনছিলাম। তো রাতের বেলা দেখো বাইরে বের হয়ে হাসপাতালের বাইরে আসলাম, এসে একটু চা খাইলাম, চা খেয়ে আবার ভিতরে ঢুকবো। এখন একদিকে বাবা অসুস্থ, আর একদিকে বড় আপা সে অ্যাক্সিডেন্ট করে বেডে শুয়ে আছে, দেখতে বাবাকেও আর দেখতে যেতে পারতেছি না। এই অবস্থার ভিতর দিয়ে দিন যাচ্ছে। তো দেখো আমরা এখন উপরে উঠে যাচ্ছি, পুরো হাসপাতালটা জুড়ে এইভাবেই সবাই শুয়ে আছে, কেউ রুগী, কেউ রুগীর সাথে লোক। দেখো কিভাবে সবাই শুয়ে আছে, মানে হাঁটারও জায়গা থাকে না, এই অবস্থা। যে যেখানে পারে একটু একটু ঘুমানোর জন্য জায়গা খোঁজে কিভাবে।